আউসগ্রামে পরেবার মালদার ইংরেজ বাজার থানায় তালা লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ভেতরে প্রায় এক ঘন্টা আটকে রইলেন আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা। পরে স্থানীয় বিধায়ক এসে থানায় তালা খুলে পুলিশকর্মীদের মুক্ত করেন। দিনক্ষণ হিসেব করে রবিবার রাতে সরস্বতী প্রতিমা ভাসানের মহেন্দ্র খট ঠিক করেছিলেন মালদার ইংরেজ বাজারের হরিজন পাড়া পুজো কমিটি। ভাসানো তেমন পুরো পাড়া কাঁপিয়ে, তারস্বরে ডিজে বাজিয়ে শহর পরিক্রমা করছিল বিসর্জন মিছিল, সঙ্গে উদ্দাম নাচ। মিছিলে যাঁরা নাচছেন তাঁরা বাদ দিয়ে বাকি সবার কান ঝালাপালা। ইংরেজ বাজার পুলিশ ডিজে বন্ধ করার নির্দেশ দেয় পুজো কমিটিকে, রাজি না হলে ডিজে তুলে নিয়ে যায় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পড়ে পুজো কমিটির সদস্যরা, ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করেন, এতেও রাগ পড়েনি। উত্তেজিত পুজো কমিটির সদস্যরা থানায় তালা ঝুলিয়ে দেন। থানায় আটকে থাকেন আইসি পূর্ণেন্দু কুণ্ডু, তিনজন এসআই সহ প্রায় কুড়ি জন পুলিশকর্মী। প্রায় ঘণ্টাখানেক থানায় তালাবন্ধ অবস্থায় আটকে থাকে পুলিশ। যদিও বিক্ষোভকারীদের দাবি তাঁরা কেবলমাত্র থানা ঘেরাও করেছিলেন। থানায় আটকে থাকা পুলিশ কর্মীদের উদ্ধার করতে রাতেই থানায় আসেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। উত্তেজিত বিক্ষোভকারীদের বুঝিয়ে থানার তালা খুলে পুলিশকে মুক্ত করেন তিনি, যদিও পরে পুলিশ তালা বন্ধ করে রাখার কথা স্বীকার করেনি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।